আচ্ছা প্রণববাবু, আমরা একটুখানি একটু কতগুলো জিনিস যদি দর্শকদের জানাই, এই যে আমাদের ঊনবিংশ শতাব্দীর শেষে শিশু সাহিত্য শুরু হয়, এটা মূলত কাদের উদ্যোগে হয়েছিল? ব্রাহ্ম সমাজের একটা ভূমিকা ছিল এখানে, বিরাট ভূমিকা ছিল। এবং প্রত্যেক যে সমস্ত চিন্তাবিদরা তারা হ্যাঁ, চিন্তা করেছিলেন, ওই একটা ফর্মেটিভ স্টেজ, এটা একটা বড় স্টেজ, যেটা দেশ গঠন, জাতি গঠন, আমার যেটা মনে হয় সেজন্য হয়তো দৃষ্টিটা শিশু সাহিত্যের দিকে পড়েছিল, যাতে ভবিষ্যতের নাগরিক টাগরিক গড়ে গড়ে তোলা। এবং যেহেতু ঊনবিংশ শতাব্দীর যে আমাদের নবজাগরণ, সেখানে যেহেতু বিজ্ঞান এবং শিল্পের একটা মিলনের মিলনের যে প্রচেষ্টা বা মানে পশ্চিমের সঙ্গে প্রাচ্যের যে একটা মিলনের প্রচেষ্টা, ফলে সেখানে আমার মনে হয় শিশুদের একটা শিক্ষা দেওয়া একটা বিরাট দায়িত্ব, সামাজিক দায়িত্ব একটা এসে গিয়েছিল, দায়বদ্ধতা এসে গিয়েছিল মনে হয়। আসলে শিশু সাহিত্যটা মূলত শিক্ষা দেওয়ার একটা ভাবনা থেকে গড়ে উঠেছিল, ঠিক শিশু সাহিত্য বলে যে আজকে চলছে ঠিক সেইখানটাই ছিল না, যার জন্য দেখা গেছে যে নীতিবাক্য, নীতিকথা ইত্যাদি প্রথম দিকটাতে ছিল। কিন্তু পরবর্তীকালে আমার মনে হয় রবীন্দ্রনাথ কিংবা অবনীন্দ্রনাথ, তারপরে সুকুমার, উপেন্দ্র কিশোর, সন্দেশ দেখলে বোঝা যায় যে খানিকটা শিক্ষাগত দিকে ছিলেন, তারপরে একদম বোধ হয় শিশু সাহিত্যকে একদম অন্যভাবে নিয়ে এলেন সুকুমার রায়। কারণ তিনি দুটো জিনিস উপলব্ধি করলেন আমার ধারণা, যে শিশু বলতে শুধু শিশু নয়, শিশু বলতে বুড়োরাও শিশু, ঠিক তাই, এবং এইখানটায় যে একটা সার্বিক যে একটা পরিমণ্ডল, এইখানটাই করে দিয়ে গেলেন প্রথমত সেই সুকুমার রায়। এবং রবীন্দ্রনাথের কবিতাগুলো যেমন ওই সেই নানান ধরনের ছোটদের ছড়াগুলো, সেগুলো হয় খাপছাড়া, এটা কিন্তু সেই বড়দের সঙ্গে ছোটদের একটা লিঙ্ক। এবং আমার এখন মনে হয় যে শিশু সাহিত্য বলাটা অন্যায়, বলা উচিত ছোটদের, শুধু শিশু সাহিত্য না বলে বলা উচিত সাহিত্য যা ছোটদের বড়দের সবার জন্য।